नमस्कार বন্ধুরা, অর্গ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তেলাপিয়া মাছের তেলঝাড় রেসিপি। খুব কম সময়ে মাছ রান্না করা হয়েই যায়, আর এই তেলাপিয়া মাছ খুব সুস্বাদু মাছ। কম তেল মশলা ব্যবহার করে আরও সুস্বাদু তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে আমি তেলাপিয়া মাছের তেল ঝাল বানাবো। প্রথমে আমি দুটো মাছ নিয়ে ভালো করে ধুয়ে লঙ্কা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। আমি মাছের মধ্যে লঙ্কাটা দিয়েছি, আপনারা লঙ্কাটা নাও দিতে পারেন। আর এখানে আমি মাছটা কেটে নিয়েছি, দুটো মাছ আমি মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি 2 টেবিল চামচ সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ম্যারিনেট করা মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা হালকা করে ভাজবো। মাছটা যদি কড়া করে ভাজি টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনারা যদি কড়া মাছ পছন্দ করেন তা কড়া করে ভেজে নিতে পারেন। আমি এটা একটা বাটিতে নাবিয়ে নেব। ভেজে রাখা তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে আর 1 শুকনো লঙ্কা ফোড়ন দেব। ভালো করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 ছোট সাইজের পেঁয়াজ কুচি করা ভালো করে ভেজে নেব। আর দেব 1 মাঝারি সাইজের টমেটো কুচি। আর দেব 4-5টা রসুন থেতো করা, দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নেব। আর 2 কাঁচা লঙ্কা। এই ভাজা মশলার মধ্যে আমি সামান্য হলুদ আর স্বাদমতো লবণ দেব, আর 1 চা চামচ গুঁড়ো লঙ্কা দেব। দিয়ে আমি এগুলো সব ভালো করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট ধরে এটা ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এই ভাজা মশলার উপরে আমি সরষে বেটে রেখেছিলাম, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে বেটেছি, আর এই সরষেটা আমি ছেঁকে নিয়েছি, ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। যেসব বন্ধুদের সরষে বাটা হজমের প্রবলেম হয় তারা ছেঁকে যদি এই রান্নায় দেওয়া যায় তাহলে হজমটা খুব ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজকে রেসিপি তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার পরের ভিডিওয়।